নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হলো ঘেটফুল পাতা। রেসিপিটি হলো ঘেটফুল পাতার বাটা বা ভর্তা, আপনারা যে যাই বলুন। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। পাতাগুলো সব এরকমভাবেই বেছে বেছে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি। আর পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বা বেছে নিতে হবে, কারণ এগুলো জঙ্গলে হয়ে থাকে, এর মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে। আমাদের ঘেটফুল পাতাগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি শিলটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পাতাগুলো আমি কাঁচা বাটবো। এখানে হাফ চামচ মতো আমি কালো জিরে দিচ্ছি, আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেমন পাতা নেবে তেমনভাবে কাঁচা লঙ্কা নেবেন। আমি এখানে 8-10টা রসুনের কোয়া ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লঙ্কাগুলো আমি থেতে নিচ্ছি যাতে সুবিধা হয় বাটার আমার। এবার আমি পাতাগুলো দিয়ে বাটতে থাকবো। আপনারা চাইলে পাতাগুলো হালকা সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে বাটতে পারেন। আর রসুন, পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ভেজেও নিয়েও বাটতে পারেন। আমি সবগুলোই কাঁচা বাটছি। চামচটা আমি ইউজ করছি কারণ এতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, হাতটা জ্বালা করবে। এভাবে আমি সব পাতাগুলো এক এক করে বেটে নেব। যেমন ধরা হয়ে গিয়েছে কড়াই, আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে তেলের উপরে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য পরিমাণে কালো জিরে দিচ্ছি কারণ বাটাতে আমি কালো জিরে দিয়েছি। বেটে রাখা ঘেটফুল পাতাটা এবার আমি তেলের উপরে দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দেব। আমরা এখানে চিনি দিয়েছি একটু, ঘেটফুল পাতা বাটার টেস্টটা আরও সুন্দর লাগে খেতে। আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবে, আর যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রেসিপিটি হয়ে গিয়েছে, আমি এবার দেখে নামিয়ে নেব। বন্ধ
বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।